দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এসআই টুটুল দ্বিতীয় বিয়ে করেছেন পাত্রী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পরিচিত উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া। গত 4 জুলাই তাদের বিয়ে হয়। দীর্ঘ 2 বছর ধরে গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এসআই টুটুল। তবে গানের কাজে বছরের বেশিরভাগ সময় তিনি থাকেন বাংলাদেশে। আর যুক্তরাষ্ট্রের নাগরিক শারমিন সোনিয়া দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে থাকছেন। তিনি যুক্তরাষ্ট্রের বাংলা কমিউনিটিতে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি বিখ্যাত একটি ঘড়ি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এছাড়াও তিনি বাংলাদেশের টিভি চ্যানেলে উপস্থাপনার কাজ করেছেন। চলতি বছর মার্চে নিউ ইয়র্কে প্রবাসী তরুণ প্রজন্মের শিল্পীদের নিয়ে রিয়েলিটি শোয়ের অনুষ্ঠান করতে গিয়ে সোনিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা হয় এসআই টুটুলের। সেই অনুষ্ঠানে টুটুল ছিলেন বিচারক আর সোনিয়া উপস্থাপনা করেছেন। 3 মাসের জানাশোনার পর টুটুল সোনিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তারপর গত 4 জুলাই স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়ভাবে মুসলিম রীতি অনুযায়ী টুটুল ও সোনিয়ার বিয়ে সম্পন্ন হয়। সময় টিভির কাছে নিজেদের বিয়ের খবর অকপটে স্বীকার করেছেন তারা। এসআই টুটুল সময় টিভিকে বলেন, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে, তবে হাই হ্যালোর বেশি কিছু হয়নি। টুটুল বলেন, কিছুদিন ধরে আমি একাকিত্বে ভুগছিলাম, সঙ্গীত আমার সাধনা, তা করতে গিয়ে অনেক সময় নিজেকে ও পরিবারকে ঠিকমতো সময় দিতে পারিনি। আমার কঠিন সময়ে আমি একজন সঙ্গী খুঁজছিলাম, সেই সময় সোনিয়ার মতো মেধাবী মায়াবতী একজনকে পেয়ে গেলাম। সোনিয়া বলেছেন, তার পরিবার বন্ধু বান্ধবরাও চাইছিল তিনি যেন বিয়ে করেন। এমন সময় তাকে বিয়ের প্রস্তাব দেন টুটুল। তাকে এত সুন্দরভাবে প্রপোজ করেছেন যে তিনি না করার মতো কোনো কারণ খুঁজে পাননি। সোনিয়া ও টুটুল আরও জানিয়েছেন, খুব শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা সবাইকে জানাবেন। তারা দাম্পত্য জীবনের সুখ কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। টুটুলের বিয়ের প্রসঙ্গে তার প্রথম স্ত্রী তানিয়া বলেছেন, টুটুলের নতুন জীবনের জন্য আমার শুভকামনা থাকলো, দোয়া থাকলো সে ভালো থাকুক। এসআই টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন 1999 সালে। এরপর থেকে সুখেই সংসার করছিলেন তারা। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে 2 ছেলে ও 1 মেয়ে। 3 সন্তানকে নিয়ে তানিয়া টুটুলের সুখের অন্ত ছিল না। 2017 সাল থেকে তারা একরকম আলাদা থাকতে শুরু করেন। সবশেষ গত বছর তানিয়ার সঙ্গে ডিভোর্স হয় টুটুলের। অপরদিকে টুটুলের দ্বিতীয় স্ত্রী সোনিয়ার প্রথম বিয়ে ভেঙে যায় 2011 সালে। তার সেই সংসারে একটি ছেলে রয়েছে। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।